রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন দেশে 51টি বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা প্রদান করলেও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। নিজেদের সাথে এসব বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের সব সমস্যা সমাধান করতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। 6 বছর আগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে 146 জন শিক্ষার্থী সনদ লাভ করল। ইউএলএব এর উপাচার্য প্রফেসর ডক্টর রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সমাবর্তনে বক্তৃতা করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি আমিরা হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম ও পরিচালনা পর্ষদের সভাপতি কাজী শাহেদ আহমেদ। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান চর্চার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করার আহ্বান জানান। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত ভৌত অবকাঠামো সুযোগ সুবিধা পাওয়া আছে, ভালো ঘন্টাগার অথবা দীর্ঘ শিক্ষক নিয়ে শিক্ষার মান কাঙ্ক্ষিত স্তরে পৌঁছানোর জন্য আরো আন্তরিক চেষ্টা রয়েছে বলে আমি মনে করি। নিজেদের স্বার্থে এইসব বিশ্ববিদ্যালয়কে সকল বিরাজমান সমস্যার সমাধান করতে হবে। বিশ্ববিদ্যালয়কে পরিণত করতে হবে জ্ঞান চর্চার শ্রেষ্ঠ পাদপীঠ হিসেবে, অর্থাৎ সত্যিকার অর্থে একটি জাতির সম্পদ, তার সুনামা রূপান বরং তার সন্তানদের শিক্ষা প্রজ্ঞা ন্যায়পরতা নিহিত। সেই আলোকে তোমাদেরকে আমরা দেশের অমূল্য সম্পদ হিসেবে দেখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সকালে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ডাব্লিউআইপিওর মহাপরিচালক ডক্টর ফ্রান্সিস গাড়ি। বিশ্ব মেধা